আজকের প্রতিবেদনে আপনাদের শোনাবো সুদূর মধ্যপ্রদেশের এক যুবতীর কথা, যে সাইকেল নিয়ে ভারত ভ্রমণে বেরিয়েছে। সাইকেল নিয়ে দেশ ভ্রমণ আর কি এমন, সেটাই এখন আপনারা ভাবছেন, আর তাই উপস্থাপনা করছি আপনাদের কাছে। নারী সুরক্ষার বার্তা দেশের কোনায় কোনায় প্রতিটি মহিলার কাছে পৌঁছে দিতে সাইকেল নিয়ে সমগ্র ভারত ভ্রমণে বেরিয়েছেন মধ্যপ্রদেশের রাজগড় জেলার নাটারাম গ্রামের 24 বছর বয়সী আশা মাধুরী। গত বছরের 1 নভেম্বর মধ্যপ্রদেশের ভোপাল থেকে তিনি নারী সুরক্ষা ও নারী শক্তিকে জাগ্রত করার লক্ষ্যে সাইকেলে দেশ ভ্রমণে বেরিয়েছেন। 25,000 কিলোমিটার পথ অতিক্রম করে 15 আগস্ট 2023 দিল্লি পৌঁছবেন। ইতিমধ্যে 12টি রাজ্য পার করে পৌঁছেছেন এ রাজ্যে। শুক্রবার আশা মালভী 11,480 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছান দুর্গাপুরে। শনিবার দুপুরে ঝাড়খণ্ড হয়ে দিল্লি যাওয়ার পথে দুর্গাপুরে তাকে সম্বর্ধনা জানান দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। সারা দেশ ভ্রমণে বেরিয়ে মধ্যপ্রদেশের প্রত্যন্ত গ্রামের যুবতী আশা জানান, তার উদ্দেশ্য হলো দেশের মহিলাদের মধ্যে একটা বার্তা পৌঁছে দেওয়া। ভারতের অধিকাংশ মহিলাই মনে করেন যে তারা সুরক্ষিত নন, তাদের এই ভ্রান্ত ধারণাকে সচেতন করার জন্যই সাইকেল নিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়া। कब निकला, कहाँ से निकला, क्यों? मेरा नाम आशा मालवी है, मैं मध्य प्रदेश से हूँ। मैं अभी संपूर्ण भारत साइकिल यात्रा कर रही हूँ 25,000 किलोमीटर की, और मेरी इस यात्रा का उद्देश्य महिला सुरक्षा, महिला सशक्तिकरण। और यहाँ यात्रा मैंने मध्य प्रदेश की राजधानी भोपाल से 1 नवंबर को शुरू की है। आज मुझे 1 नवंबर 2022 को, और मैं इसका समापन 15 अगस्त को दिल्ली में करने वाली हूँ, 15 अगस्त 2023 को। मेरी इस यात्रा का उद्देश्य और इस यात्रा का मैसेज है कि आज हमारे देश की महिलाएं कहीं ना कहीं भारत में भी ये सोचती है कि हमें डर लग रहा है, हम सुरक्षित नहीं हैं। तो सुरक्षा की दृष्टि से मैं बात करते हुए पूरे भारत देश की महिलाओं को ये मैसेज देना चाहती हूँ कि हमारा भारत देश बहुत सुरक्षित देश, और महिलाओं की सुरक्षा का प्रॉपर ध्यान रखा जाता है। साथ ही आज हमारे देश के लिए भी अदर कंट्री में मैसेज है कि इंडिया इज़ अ नॉट सेफ कंट्री, स्पेशली वुमेन। तो पूरे वर्ल्ड के लिए मेरा ये मैसेज है कि इंडिया इज़ अ सेफ कंट्री ओवरऑल स्टेट एंड ओवरऑल प्लेसेस। अभी तक मैं 11,480 किलोमीटर का राइड कर चुकी हूँ, और मेरी टोटल यात्रा 25,000 किलोमीटर की है। अभी मैंने MP से स्टार्ट किया था, तो मैं 12 स्टेट कवर कर चुकी हूँ पूरा साउथ, और मैं 13वें स्टेट वेस्ट बंगाल में हूँ। वेस्ट बंगाल में मेरा आज दूसरा दिन है, और अभी तक इन राज्यों में मैं 9 CM सर, 9 गवर्नर सर, 5 DGP सर, और देश के कम से कम 165+ IAS ऑफिसर एंड 165+ IPS ऑफिसर से भी मैं मिल चुकी हूँ। साथ ही महिला सुरक्षा को लेकर किस स्टेट में क्या किया जा रहा है सारा मैं विजिट करती हूँ, और किस तरह से किया जा रहा है ये भी मैं देखती हूँ। आप अकेले निकले? हाँ, मैं अकेली ही निकली हूँ, अकेले ही मैं राइड करती हूँ। मैं ये राइड दिन में नहीं, मैं रात को भी करती हूँ, यहाँ तक कि डर नहीं लगता? नहीं, मुझे डर ही नहीं लगता, क्योंकि हमारे भारत देश की महिला आज जो भारत में ये सोच रही ना, हमें डर लग रहा है, मुझे उसी डर को ख़त्म करना है। कि তবে একটাই উদ্দেশ্য, 25,000 কিলোমিটার পথ অতিক্রম করে দেশবাসীর মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। আশার লক্ষ্য রয়েছে তার যাত্রাপথে 9টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও 9জন রাজ্যপালের সাথে দেখা করা, পাশাপাশি 165 জন IPS ও 165 জন IAS অফিসারের কাছে নারী সুরক্ষা ও নারী শক্তিকে জাগ্রত করার বার্তা পৌঁছে দেওয়া। শনিবার দুপুরে দুর্গাপুর থেকে ঝাড়খণ্ড হয়ে দিল্লি যাওয়ার পথে পাড়ি দিলেন আশা মালভী। আগামী 15 আগস্ট দিল্লিতে তার এই পরিক্রমা সমাপ্ত করবেন। মধ্যপ্রদেশে এই যুবতীকে সাধুবাদ ও কুর্নিশ জানিয়েছেন দুর্গাপুরবাসী। সাধন রুজ, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। এক্সক্লুসিভ ফার্স্ট ট্রিপ কালেকশন নিয়ে এবার আপনার শহর দুর্গাপুরে ল্যামএমে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সমস্ত কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। হ্যান্ডলুম, লিনেন ও খাদি বস্ত্রে 40% ছাড়। এছাড়াও সারা বছরই কেনাকাটার ওপর পেয়ে যাবেন 20% ছাড়। এথনিক কালেকশন, শাড়ি, দোপাট্টা, প্লাজো, সালোয়ার স্যুট ও ওয়েস্টার্ন ড্রেসে এক অভিনব সম্ভার নিয়ে এখন আপনার শহর দুর্গাপুরে হাজির ল্যামএমে, জিন্দেগিকে রংরূপ। ঠিকানা: শরৎচন্দ্র এভিনিউ, চণ্ডীদাস মার্কেট, স্টল নাম্বার 99, B জোন, দুর্গাপুর 5। যোগাযোগ নম্বর 8670079354 অথবা 8509164325। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন, এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার,
জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।